আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল গ্যালাক্সি স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটি ইলেকট্রিক্যাল টেক অ্যান্ড টেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমার চ্যানেলে এর আগে মাইক্রোওয়েভ ওভেন এক মিনিট চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয় এই ভিডিওটি অনেক জনপ্রিয় হয়েছে, এবং ভিডিওতে আমাকে বিভিন্ন দর্শক অনুরোধ করেছিলেন অন্যান্য বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এভাবে চালালে কতটুকু বিদ্যুৎ খরচ হয় সেটা যেন আমি পরীক্ষা করে দেখাই। তারই ধারাবাহিকতায় আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, এবং প্রোডাক্টটি আশা করি আপনারা বুঝতে পারছেন, একটি আয়রন বা ইস্ত্রি, যেটি আসলে কত টাকার বিদ্যুৎ খরচ করে এটা নিয়ে আমার মনে হয় জল্পনা কল্পনার কোনো শেষ নেই, এবং এটি অনেক বেশি বিদ্যুৎ খরচ করে এটা ধরে নিয়ে আমরা সাধারণত এলাকার দোকানেই এই কাজটি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের ধারণা এটি বাসায় ব্যবহার করলে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে। সুতরাং আজকে আমি যেই কাজটা করব, একটি শার্ট, সেটি আয়রন করে আপনাদেরকে দেখাবো, এবং আমার এনার্জি মিটারে ইস্ত্রিটি কানেক্ট করা আছে, এনার্জি মিটারে আপনাদেরকে দেখাবো কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে। এখানে বুঝতে পারছেন যে শার্ট একটা স্ট্যান্ডার্ড মাত্র, আমি হয়তো শার্টটাই ইস্ত্রি করতে আমার 2 মিনিট লাগতে পারে, আপনার এটা আয়রন করতে 1 মিনিটও লাগতে পারে, অথবা বড়ো আরেকটি জিনিস সাপোজ আপনি যদি কোনো পর্দা আয়রন করেন তখন আপনার অবশ্যই বেশি সময় লাগবে। সুতরাং আমার এই ভিডিওটিকে আপনারা জাস্ট একটি রেফারেন্স হিসাবে নেবেন, এটি দেখে আপনারা ধারণা করতে পারবেন যে একটি শার্ট আয়রন করতে কি 1 টাকার বিদ্যুৎ লাগে না 10 টাকার বিদ্যুৎ লাগে, আপনারা এরকম একটি ধারণা পাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আমার এই আয়রনটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ঠান্ডা, সুতরাং এটাকে কিন্তু আমার গরম করতে হবে। এখন আপনি যখন একটি আয়রনকে সম্পূর্ণ গরম করবেন সে কিন্তু পুরো বিদ্যুৎটিই খাবে, কিন্তু এখন সাপোজ সে 3-5 টাকার বিদ্যুৎ খাবে, কিন্তু আপনি যদি পর পর 3টি শার্ট আয়রন করেন দেখা যাবে পরের 2টো শার্ট কিন্তু আপনি 2 টাকার বিদ্যুৎ খরচ করেই আয়রন করে ফেলতে পারছেন। সুতরাং একটি শার্ট আয়রন করতে যদি আপনার 5 টাকার বিদ্যুৎ লেগেও থাকে, আপনি যদি পরপর 3টি শার্ট আয়রন করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার 5+2+2 9 টাকার বিদ্যুৎ খরচ করেই আপনি শার্ট আয়রন করে ফেলতে পারবেন। সো এসব বিষয়গুলো আপনারা যখন নিজেদের ক্ষেত্রে ক্যালকুলেশন করবেন, সেখানে আপনার আয়রন করতে কতটুকু সময় লাগছে, এটা কি প্রথম আয়রন কিনা, সেগুলো একটু মাথায় রাখবেন। আমি এখন আমার আয়রনে বিদ্যুৎ সংযোগ দিব, তার আগে দেখিয়ে নিচ্ছি এই আয়রনটির গায়ে লেখা আছে যে এটি 620 থেকে 750 ওয়াট এরকম কারেন্ট খাবে। আমি মোটামুটি যেহেতু শার্ট আয়রন করব, আমি মিডিয়ামের চেয়ে আর একটু হট একটা সেটিংস সিলেক্ট করলাম, আগে এটি পুরোপুরি গরম হতে হবে, আমি কারেন্ট লাইন দিলাম। ওকে, আমার মেশিনটি এনার্জি মিটারটি রিসেট করা ছিল না, আমি একটু ভিডিওটি পজ করে মেশিনটি রিসেট করে নিলাম যেন 0 থেকে ভ্যালু শুরু হয়। এখন দেখছেন যে কারেন্টের লাইন দেওয়া আছে, আমার আয়রনটি অফ করে রেখেছি আমি, এবং এটি 0.0 ওয়াট কারেন্ট আনছে। আমি শার্টের জন্য মোটামুটি 75% হিট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আয়রন 1085 ওয়াট কারেন্ট টেনে ফেলেছে, যেটা কিন্তু তার লেখা রেটিংয়ের থেকে অনেক বেশি। তার মানে রেটিংয়ের লেখা সবসময় কাজ নাও করতে পারে, আয়রন পাওয়ার অন করলে শুরুতে অনেক বেশি ইলেকট্রিসিটি টানতে পারে, এটি আপনাদের মাথায় থাকতে হবে। ওকে, আয়রনটি গরম হোক, আমি আমার শার্ট আয়রন করার প্রিপারেশন নিচ্ছি। একটা কথা বলে নেই, আমি কিন্তু আয়রন করাই তেমন কোনো এক্সপার্ট পারসন না, আমি জাস্ট কিছুটা সময় ব্যয় করবো আসলে। ওকে, এটি গরম হচ্ছে, এখনও দেখা যাচ্ছে মিটার কিন্তু 1000 ওয়াটের উপরে কারেন্ট টানছে, যেটি কিন্তু আসলে কোনো কম না, কিন্তু বিষয়টা যেটা হবে যে এই পরিমাণ কারেন্ট টেনে একটি শার্ট আয়রন করতে আসলে কত টাকার বিদ্যুৎ খরচ হয়, কারণ এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে একটি শার্ট আয়রন করতে 8 থেকে 10 টাকা লন্ড্রিওয়ালারা নিয়ে থাকে। আমার জানতে হবে এটা কি তার থেকে বেশি না কম। ওকে, আয়রনের স্বাভাবিক সর্বোচ্চ তাপ সেট করা তাপমাত্রা উঠে গিয়েছে, আমি আয়রন করার শুরু করলাম কলার দিয়ে, আমার আরেকটু গরম করতে হবে, আমি ধরে বসতে পারছি, এই যে আরেকটু গরম হচ্ছে, আমি আয়রন করছি।
এখানে আশা করি আমার আয়রন করার টেকনিক বা কোয়ালিটি সেটা নিয়ে আপনারা কেন কিছু বলবেন না, এটি জাস্ট আমার ডেমনস্ট্রেশনের জন্য করা। আমি আশা করি আপনারা যারা আয়রন করবেন এবং বা নিয়মিত করে থাকেন তারা কিন্তু আমার চেয়ে অনেক দ্রুত এই কাজটি করতে পারবেন। সুতরাং তাদের বিদ্যুৎ খরচ, তাদের ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ অবশ্যই আমার থেকে কম হবে। ওকে, আই থিঙ্ক আমার শার্ট আয়রন করা হয়ে গিয়েছে। আমি মোটামুটি এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে পারি। আমি আমার আয়রনটি অফ করে দিচ্ছি। এবার আমি মেশিনে দেখব যে মেশিনে এতক্ষণে কত টাকার বিদ্যুৎ ব্যয় হয়েছে বা ইউনিটে আমি দেখতে পারবো। আমি ফাংশন বাটন প্রেস করছি। ইয়েস, সেটি 0.031 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করেছে। সর্বনিম্ন 121 ওয়াট, সর্বোচ্চ 1079 ওয়াট কারেন্ট এনেছে। বিদ্যুৎ খরচ হয়েছে 0.031 কিলোওয়াট আওয়ার বা এটি ইউনিট। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ইউনিট বলতে আমরা যে বিদ্যুতের বিল পরিশোধ করি সেখানে আমরা কিন্তু ইউনিটের বিপরীতেই বিল পরিশোধ করি, এবং বর্তমানে বিদ্যুতের বিল কিন্তু প্রায় শ্রেণীভেদে 6 থেকে 9 টাকা হচ্ছে এখনকার বিদ্যুৎ বিল। সুতরাং আপনারা আসলে হিসাবটা খুবই সহজ হয়ে যাচ্ছে যে 0.031 কিলোওয়াট আওয়ার বিদ্যুতের দাম কত সেটা আমাদেরকে জানতে হবে। এবং আমি যদি এখন ইউনিট 10 টাকাও ধরি তাহলে 0.031কে আপনি যদি 10 দিয়ে গুণ দেন তাহলে দেখবেন যে মাত্র 31 পয়সা বিদ্যুৎ খরচ হয়েছে আমার এই শার্টটি আয়রন করার জন্য। আমি আবারও বলছি 31 পয়সা। এবং আপনারা দেখেছেন যে আমি আসলে কোন মানের আয়রন করতে পারি। সুতরাং আপনাদের, আপনারা যারা একাধিক কাপড় আয়রন করবেন বা এক্সপার্ট আয়রন করতে জানেন তাদের জন্য কিন্তু বিদ্যুতের বিলের খরচটা আরও কম, মাত্র 31 পয়সা, সেটাও 10 টাকা ইউনিট ধরে। ভিডিওটি আমি বানাচ্ছি 2022-এর 15ই ডিসেম্বর। সুতরাং বিদ্যুতের বিলের বাড়া কমা সমন্বয় এগুলো আপনারা হিসাব রাখবেন। আশা করি আপনাদের একটা ধারণা এইমাত্র হলো এবং আপনাদের সাথে সাথে আমারও হলো যে আয়রন করতে আসলে কত টাকার বিদ্যুৎ খরচ হয় এবং লন্ড্রিতে আমরা কত টাকা বিল দিয়ে থাকি। সুতরাং আমি বলবো, ঘরে যদি আপনাদের আয়রন করার ব্যবস্থা থাকে, আমি নিজের কথাই বলতে পারি, ঘরে যদি আমার আয়রন করার ব্যবস্থা থাকে আমি অবশ্যই এখন থেকে ঘরে আয়রন করব। আমার যদি দোকানে 5 গুণ সময়ও লাগে, দোকানে আমি বিল দিব 8 টাকা 10 টাকা, আমি তো সেটা 1 টাকা থেকে 1.5 টাকার মধ্যে আয়রন করে ফেলতে পারতেছি মাস শেষে। হ্যাঁ, বিদ্যুৎ বিলটা দেখতে আপনার হয়তো আপনার 2000 টাকা বিদ্যুৎ বিল আসে, আয়রন করার কারণে যদি আপনার 300 টাকা বিদ্যুৎ বিল আসে, আর বাবা আমার লন্ড্রি বিল তো মাসে আরও অনেক বেশি আসে, স্পেশালি আমরা যারা কর্মজীবী। আশা করি আমার আগের মাইক্রোওয়েভ ওভেন 1 মিনিট চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হয় এই ভিডিওর মতো, ওই ভিডিওর মতো এই ভিডিওটা দেখেও আপনাদের একটা ধারণা হলো আয়রন কত টাকার বিদ্যুৎ খরচ করতে পারে। আপনারা গড়ে ধরে নিতে পারেন যে আপনার আয়রনটি 1000 ওয়াট কারেন্টেই টানে। আপনারা সেভাবে হিসাব করেই একটা কাপড় আয়রন করতে কত সময় লাগে সেটা দিয়ে খুব ইজিলি হিসাবটা করে ফেলতে পারবেন। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনারা অন্য কোন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের কারেন্ট কনজাম্পশনের আপডেট আমার ভিডিওতে জানতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।